দেখছে দাও না কেন দে আল্লাহ এই খাজার নাম এই গাজী এই ফজরে এ গোলাপ সাপা এই ঈদের বাবা এ আল্লাহ দে আল্লাহ রাস্তায় দশটি টাকা বাবার মাজার পেছনে টের পাচ্ছে না কত দূর ছোট মিয়া নাটিটা ধরে দেখে বসে উড়িয়ে হুজুর দীর্ঘ কয়েক মাস হয়ে গেল আমাদের খাজা বাবার মাজারে তো কোনো জিকির আজগার হচ্ছে না, না জানি খাজা বাবা হয়তো কোনো আমাদের উপরে নারাজ হয়েছে। তো যাই হোক, আজকে কি একটা জিকিরি বজলিশ করলে ভালো হতো না? এই বাপু, তোমার তো আমি বিশাল ভালোবাসি, তুমি এই এসব অনেকদিন পর, যাই হোক ভালো জিনিস মনে করে দিয়েছ। আমার তো মনে ছিল না, বাবাকে আমিও প্রাণ ভরে ভালোবাসি। সাড়ে চৈদ্দশো কেটে গেলেও বাবা মারা গেছে, বাবার নামে জিকির আজকার করা হইল না। আজকে আমারও একটু ইচ্ছা হচ্ছে বাবার নামে জিকির করে বাবার আত্মায় একটু শান্তি পৌঁছায়। বাবা তুমি বসো, বসো বাবা। কতটুকু দেখি যায় না, বুড়ো বয়সে সেরকম দেখতেও পায় না।
এই যে মনে হচ্ছে উনি খোলা দিয়ে একদম পছন্দ হলো তাকে তো আজকে শান্তি বোঝে আসালে বালে কম দুনিয়ার মানুষ তো হুজুর বলে গেছেন আমার সবাই তো ভালোই কয় আমি হুজুর তাই একটু কাছে দিকে যাই মাশাআল্লাহ বলছিলাম কি হুজুর আপনি মোটামুটি হয়তো কম বেশি হয়তো শুনেছেন ওই আমি একটা বিয়ে শাদি করিলাম হুজুর হুজুর বলছি শুনতে পাচ্ছেন তো না বলছিলাম কি যে ওই আমি তো ধরো আমার বয়স এই 82 বছরই পড়িস তা 82 বছরের ভিতরে আমি 3 টেবিল করেছি তা 3 টেবিল করেছি ঘোরার টিমে একটা শিখছি না কথা বলে গেছে হুজুরের সাথে বেদ হয়ে যাচ্ছিল তাই মোটামুটি 3 টেবিল করেছি তারপরে ওটা চেয়ারটা ওটা ছেলেমেয়ে কিছু হইল না তা বড় আশা করি বাবার কাছে এই নম বাবা যদি যদি একটু আপনি বাবার কাছে ধরিয়ে বলি গিয়ে মোটামুটি একটু ঠিকঠাক করে দেন দাদি মোটামুটি হয়তো দান পাতি পারে বলে মনে হয় তা মোটামুটি আমার সব ঠিকঠাক আছে অসুবিধা অধিকতে অসুবিধা কি সব ঠিক আছে তা বাবু তুমি যত করে এসেছো বাবাও তোমায় মনে হয় খুব ভালোই বাসে একটা চেষ্টা করে না বাবা না জানি বাবা খুব খুশি হবে তোমার দাদি একটা চেষ্টা করলে মনে হচ্ছে মাল বাঁধবে নাকি একটা মুখস্ত চেষ্টা মিলতে আচ্ছা ঠিক আছে তাহলে কোন দিক থেকে মারবো হুজুর এই যে তো দেখে মানে রে বাবা সব দিকে আসে এই ঢোপাস করে একটু জানি না এটা স্ট্যান্ডার্ড পড়ি দাও হয় হবে তো সমস্যা মিটে গেছে তো তো ডাক্তার উনি খেলে নেই না তো সমস্যা হয়ে যাবে না তো নাও আবার বাবা গো পয়সা মেশে রোদি মাথা তো ট্যাক ট্যাক করতেছে তো কি করি হুজুর আমার একটা ছেলে দিলে দিও খবরটা আসে আপনি দেখেছেন যে একটু হুজুরের কাছে একটু সুপারিশ করবেন আর আমার 3 টেবিল যেন 3 টেস্ট 4 টেস্ট সেরে হয় সেইভাবে একটু কষে দেওয়া হয় কষে মারবে মোটামুটি যে ওই আমি একটা ছুক নিয়েছিলাম তাতে মোটামুটি সেই তাড়াতাড়ি জলদি কাজ হয় সেই দিন একটা নিয়েছি তাই একটু যদি পড়িয়ে দেন একটু ফোপা ঠিক করে মোটামুটি একটু বসে দেন তাহলে মনে হচ্ছে আমি একে সাহস একাশ সবাই কয় আমার ফই নাকি ফই কাজ হয় ওই বের করো দেখি একটু মুভমেন্ট দেন যাক যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ শুনে খুব সন্তুষ্ট হলাম তাহলে মনে আসছে আর আমার এইভাবে হাত খুলে হই আর থাকতে হবে না বলে মনে আসছে যাক হুজুর এই সে তখন হুজুর আজকে ঠিক সেই ভাই ফটো মেনে নেই তারপরে নসিব তো আমার এমনি বন্ধ তার মনে আসছে আজকে যে নসিব আমার খুলে যাবে এটা তো আমার বিশ্বাস হুজুর মোটামুটি একটু ঘুরে ঠিক করে দেবেন তাহলে সামনের দিকে বই দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবু দিচ্ছি
অনেক মারপিট করি তার সেই দোকান থেকে নাকমুখ খুব ফাটিয়ে দিয়ে তারপরে কাপড়টা নিয়েছি। খুব ভালো কাজ করি বাচ্চা তো দেখাই যাচ্ছে, তারপরে কাজ বাঁধবে। যাক মাশাআল্লাহ। তো হুজুর, আমি একটা ওই বলছিলাম কি, একটা চাদর নেই লোকটা, চাদরটা যদি আপনার হাত বড়গটি হাত বলে মনে করিছি আমি, যদি ওটা যদি একটু সরিয়ে দিতেন তা মনে হচ্ছে খুব ভালোই হইত। বাচ্চা তো মোটামুটি যা আমি আপনি স্যার দোয়া করি দিয়েছেন আর যা পানি পড়া দিয়েছেন ও তো এক করি দি কাজ, ও তো আমার বোঝা হয়ে গেছে। আর বাচ্চা তো দেখাই যাচ্ছে ওর ব্যাপারে হুজুর, তো মোটামুটি একটু ঠিকঠাক করিয়ে একটু সাধারণটা একটু সরিয়ে দেন তাহলে। ঠিক আছে, সকলটা বের করে ফেলো, বিয়ারের হাত দেখি। যাক মোটামুটি তাই একটা কাজ একটা হবে না, আজকে আসা আমার সার্থ হয়ে গেছে। এতদিন অনেক কিছু করিয়ে অনেক তাবিজ কাদা অনেক ডাক্তার ফাক্তার দেখিয়ে ঘোড়ার ডিম তো কিছু করতে পারল না। আমার হুজুর আজকে স্যার দোয়া করিয়ে দিয়েছে, এমনি তো হবেই ইনশাআল্লাহ, একদম দেনানদার কাজ। হুজুর আমি একটু দাঁড়িয়ে ঠিক করে হতেই বলো। যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে বাবা তুমি সাদো সোড়াইছো, বাবা তোমার একটা না এক জোড়া দেবেন দিও কোন। আচ্ছা ছাড়া ধরবে রে আমি এক জোড়া করি বলি। যাক যাক মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম হুজুর। ওই বলছিলাম নাকি বাবার মাঝারে নাকি আজকে জিগিরে মজলিস হবে। খুব ভালো পরিষ্কার, আমি একটু বাড়ি পরিষ্কার করে দেবো গোলাপ পানি দিয়ে। হ্যাঁ বাবু তুমি দাও দাও দাও। দেখি বাবু ধরো দিন আমার এই ঝোলা কুটিতে কি কুমনে আছে বার করো দিন। ওই ঘোড়া ডিম জাপানি যে করো কি জানি যে পাঁচটা সাতটা সাতটা মিলে যে ঘুম কাপ করি তাই বা যাই হবে না। এইসব লোকগুলো আমার জন্য দেরি করলো না, আমি বই দিয়ে দিই আমার গোলাপ পানি দিয়ে তাড়াতাড়ি মারতে হবে নইলে এ লোকটা বিরক্ত করে নেবে। মুখ মাকড়ে কোনো এত ঝালা তন তনা করে নিলে বাবার মাজারটা পরিষ্কার রাখতে দিলেন।
পরিষ্কার করে ফেলেছে, এবার একটু গোলাপ পানি দেবো হুজুর, তাড়াতাড়ি করো বাবা, তাড়াতাড়ি করো। গোলাপ পানি যদি না দিস তা বাবা তোমার উপরে রাগ করবে, এখন কি করি তোমার যায় দেখি দেখি। একদম গোলাপ পানি দিয়ে এমন বাস করে দিয়েছি হুজুর, বলবো কি জিকিরে মধ্যে জমি গেছে। খুবই ভালো জিনিস বাবু, সবাই যতক্ষণে এসে গেল তাহলে জিকির শুরু করে দিই নাকি? শুরু করে না তাহলে সবাই ক, সকলে আমার দিকে একটু মোতাবাজা হয়ে যাও, সকলে বলো আমি আমার কালকে হুজুরের কলমের সঙ্গে মিলিয়ে বাবার কলমকে দর্শন করিয়া বাবার আমি জিকির শুরু করিলাম। জীবন মার লম্বা শৈলম, জীবন মার লম্বা শৈলম, খাজা তোর নামে আমার লইয়া যাও মদিনার প্রাণে। জীবন মার লম্বা শৈলম, খাজা তোর নামে জীবন মার লম্বা শৈলম, জীবন মার লম্বা শৈলম, খাজা তোর নামে আমার লইয়া যাও গো মদিনার প্রাণে। আঠারোই শীত আহিসার বাবা বিষ্ণু বাবুর মানাইয়া, আর কোন সেতে গেলা বাবা যাতে রস তক ছাড়িয়া, দেখা দিও পায়াল ভূমি মিজান গাল, দেখা দিও খাজা তুমি মিজানের গাল, আর জীবন মার লম্বা শৈলম, খাজা তোর নামে জীবন মার লম্বা শৈলম, জীবন মার লম্বা শৈলম, খাজা তোর নামে আমার লইয়া যাও গো মদিনার প্রাণে। আঠারোই শীত আইসার বাবা বিষ্ণু পাগল বানাইয়া, ছাড়িয়া
দেখা দিয়া দয়াল বাবা মিজানের খাল, আরে দেখা দিয়া খাজা তুমি মিজানের খাল, আরে জীবন মর লম্বা শৈলম খাজা তোর নামে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বড় মিয়া কেউ শুনেন কিছু কইতেছে, কানে ঠেকতেছে, সালাম দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বাবু তুমি কোন সময় চলিয়ে গিয়ে? জি আমি মুক্তি সাহেব বলছি, মাহফুজ হাসান মাদ্রাসা। জি জি। আপনারা এমন গোল ভাবে বসে এখানে কি করছেন? জি হুজুর, আমরা অনেক দিন হয়ে গেল বাবার নামে জিকির আজকার করা হয়নি, তাই আজকে সন্ধ্যে বেলায় বসে মুড়ি দাদের একটু আলোচনা করলাম যে বাবা তো মারা গেছে, পার হয়ে গেল, বাবার নামে একটু জিকির করিয়ে বাবার হাতে একটু শান্তি পৌঁছাই। তাই বাবার নামে জিকির, এ তো আমি আগেও কোনোদিন শুনিনি বাবার নামে জিকির হয়। আমি তো জানি জিকির একমাত্র আল্লাহর উদ্দেশ্য করা হয়, আর আপনারা বাবার নামে জিকির করেন? জি মহাশয়, বাবার নামে জিকির করি, দুঃখ লাগে বড়, বাবা মারা গেলে বাবার নামে জিকির। শুনেছিলাম বাপদাদাদের কাছে, বাবা যখন বেঁচে ছিল আমার বাপদাদারা কইছো বাবার কাছে যখন যেটা সেই তো সাথে সাথে নাকি ঘুমকাপ করে পেয়ে যাইতো। আরে এখন আমরা যদি বাবার নামে জিকির না করি বাবা আমাদের প্রতি অসন্তুষ্ট হবে, আর বাবা অসন্তুষ্ট হলে আমরা কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবো না, এ নিশ্চিত। কি বলেন আপনার, আপনাদের বাবা অসন্তুষ্ট হলে আপনারা জান্নাতে যেতে পারবেন না, এ কেমন কথা? আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। এই বলছে তুই কি বললি কথা, কথাবার্তা কিন্তু লাইল করে কোষ তোরে, তুই কি সোজা করবো বিয়া তো করে কিন্তু তুই কি সোজা করবো, কিছু বলছি না তাই যা মনে মনে করিস তাই মনে মনে নাকি? হ্যাঁ গাজার খিদে পাচ্ছ না তুমি বাবার নামে কি বললি আরেক পারবো না? ওই স্কুলে পড়লি তো তোমার কি বাবার কাছে এসছে, তোমার কি করে বলে কি বলে সে আবার সে ভুলে যাচ্ছে, বয়স্ক মানুষ তো দাম কিছু মনে করে না। ওই যে ওই বাবার কাছে আসলে কত উপকার, সেই উপকারটা তোমার আজকে বোঝাতে চাচ্ছি আমি। তা ওই বাবার কাছে কি জন্য আসতে হয় তাই তো, কি জন্য বাবার নামে জেগের করা হয় তাই, এইটা বলতে চাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বুঝতে আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ওই যে বাবার নামে জেগের করা হয়, আমি এখানে আমি ধরো চারটে বিয়ে তিনটে বিয়ে করেছি, তা তিনটে বিয়ে করার পরে আমার ছেলে মেয়ে কিছু হয় না, তা না হলে এখন মোটামুটি অনেক ডাক্তার অনেক ডাক্তার দেখাইছে, তা ডাক্তার দেখানোর পরে তা সেই কোনো মতে ছেলে মেয়ে আর কিছু হয় না। তারপরে অনেক বলছে মাঠনে এটা মলিসের কাছ থেকে সালাম তাবিজ কালাম বলে কি কমলে বলে ঘোড়াটি মারতে হয়তো জানে না, তা ওইসব বলেছি করার পরেও সে ঘোড়াটি কোনো কাজ টাজ কিছু হয় না। এই এই মহিলাদের সঙ্গে একটু কথা বলে বেআবি হয়ে যাচ্ছে একটুখানি গান না, ওই কি বলো দিন আমি ধরে একটু ওই বয়স্ক মানুষ তো কিছু যেন মনে টনে করিও না, হয়তো একটু উল্টো সোজা কথা বলে ফেলতেছি, যাক যাক মোটামুটি তাহলে আমার কথাটা বোঝো কিন্তু ভালো হইল, ঠিক আছে। তা ওই যে ওই ইয়ে কি বলে যে কি সে ভুলে যাচ্ছে আবার তো বাবু, তা যাক যাক মোটামুটি আমার ধরো ওই তিনটে বিয়ে করিস করার পরে ছেলে মেয়ে কিছু হয় না, অনেক জায়গাতে অনেক তাবিজ কালামও করেছি কিন্তু কোনো কাজে আসেনি ঘোড়াটি, আবার তো ঘোড়াটি বলে ফেললাম। তা যাক ওই তা আমি
আমি বলছিলাম যে আপনারা বাবার নামে জিকির করছেন। দাঁড়াও দাঁড়াও, আমার কথা বলতে তো বারাক করে ঢুকবি কি সোজা করবো কি ঢুকবি? এত কোথায় হালকা বয়সে ছেলে বড় বড় বাংলা শিখছ, তোমার কি কি কাজ নেই? আমার দাড়ি পুজিছে ফেরেস্তা পর্যন্ত আমার সম্মান করে, তুমি জানো? ফেরেস্তা আমার সম্মান করে, এই বাবার মাজারে এসে তো সব আমার থেকে সম্মান করে সব মাথা কিছু বলে বসে বসে। আর তুমি এত বড় বিয়াদ হইতেছ, বিয়াদের সঙ্গে কথা বলতেছ, বিয়াদ কোথা না? যাই হোক, মোটামুটি আমি ঠান্ডা মাথায় তোমার কিন্তু কিছু কথা বোঝাতে চাচ্ছি। এদিক শুনে এসো না, যে তোমার সঙ্গে একটু ভালো করে দুটো মনের কথা খুলে বলি না। আপনার তো লাভ দেখছি খুব, আপনি যদি না 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 বিয়ে করেছি, বিয়ে করার পরে আমার অনেকদিন ধরে ধরো আমার বয়স 82 বছর হতো, এই প্লাস মাইনাস না কিন্তু প্লাস। তা যা, ওই 82 বছরের ভিতরে একটাও ফোনার টিম ছেলে মেয়ে কিছু হয় নাই। তা না হলে আমি লাস্টে সিদ্ধান্ত নিলাম যে আমাদের বাড়ির থেকে 42.5 কিলোমিটার দূরে একটা মাজার আছে, সেই হচ্ছে কেল্লা বাবার মাজার। তা আমি একটা বাবার মাজারে আসার একটা সিদ্ধান্ত নিছি। নেওয়ার পরে এখন এখানে এসে তো দেখলাম এক হুজুরের সঙ্গে দেখা, সে হুজুর তো ধরো ওই বসে ঠিক আছে, হুজুরের সঙ্গে আমার একটা ভাব ভালোবাসা হয়েছে। হ্যাঁ, তা সে হুজুরের সঙ্গে মনের কথা আমি সব খুলে বললাম যে আমার এই 3 টেপে করেছি, তা এই 82 বছর ধরে কোনো ছেলে মিলে কিছু হয় না। তাই যাই হোক, তা ছেলে মিলে হয় না বলে আমি একটা সিদ্ধান্ত নিলাম। কেননা এখানে আসার সিদ্ধান্ত আমি নিলাম কেন, এটাও তোমার একটা বোঝার দরকার আছে, আছে তো নাকি? হ্যাঁ অবশ্যই বোঝার দরকার আছে। ওই মোটামুটি আমার যে ওই ওই যে বড় বড় যে শালি একটা ছেলে ছিল, ওই সব কথা বাদ দাও, আমার শোনো, আমার কথা শোনো, আমি কি বলতে চাইছি, আপনারা এমন গোল ভাবে বসে এখানে কি করছেন, তারপর ওই যে বাবা নামে সাজন না কি কোথায় চড়াচ্ছেন সেই সম্পর্কে জিজ্ঞাসা করছি। আমি যে ওই শালি কথা জিজ্ঞাসা করি না। ও বাবু, তুমি এমন করছো, তুমি আমার মারবা নাকি? না না, আমি আমার কথা শুনছে বলো, সেই বলে A to Z পর্যন্ত শুনছে, তারপরে ভালো করে বুঝে আসবে অঙ্ক, এ অঙ্ক জাল তারা বোঝাই না কিন্তু। মোটামুটি ওই যে ওই চাদরটা জ্বর আমি চড়াইছি, এর একটা কারণ আছে, আমার ওই বড় যে শাড়ির একটা ছেলে ছিল, সে আমার ধরো সে আমার বিয়ের আগে সে ওই মোটামুটি এই বাজারে একবার এল, এসে এমন করে ফটাং করে 3টে সেলসা মেরেছে। ও আমার সঙ্গে এইরকম ভাবে বলেছে বলছে আমি ফটাং করে 3টে সেলসা মেরেছি। মারার পরে এখন ও এই যে বাবা এই যে আমাদের হুজুর দেখতে পাচ্ছে, এই হুজুর মোটামুটি হুজুরের কাছে দোয়া কালাম তাবিজ তাবিজ সব কি কমলে বলে ঘোড়া দিয়ে, আমি তো অত বুঝি নে, তো ওই করে নেছে নিদি দেখাম দেবাম তার কাজ একদম পুরো এক কলি দি কাজ। হ্যাঁ, আর দ্বিতীয়বার আসতে হই পরের বছর, পরের বছর আর কি ওর ওর ওই নাম 3টে 4টে বিয়ে করে গেলো, সেই দিকে হইতো না কি করে ওই 4টে 4টে ছেলে একই বছরে, তার মানে কিরম কাজ হয়ে বুঝতে বিকস্ত। তা আর একটা কথা বলছো, আর একটা ওই যে ছেলে ছিল, তা তার ওই নাম ছেলে বিয়ে হইতো, তা না হলে মোটামুটি ওই মোটামুটি এখানে এসেছে, এখানে এসে ওই সেজদা ফেজদা করিল কি কম নে, করার পরে ওর ওই রকম 4টে 5টা ছেলে ঠিক আছে, ওই সাথে জিকির হয়ে গিয়েছে। কি বলছি শোনেন, তার সেই ছেলে সেই ছেলে বর্তমানে এখন চুরি করতেছে, ওর বাবা এখন 5তলা ঘর বেঁচেছে,
বললে আমরা সাতাই মনে করো না। এইখানে যে জিকির চলছে, এই বাবার নামে জিকির চলছে, ইনি তাহলে আপনাদের বাবা, তাই তো? বলছি যে এখানে জিকির চলছে, এখানে এটাই হলো তাহলে আপনাদের বাবা। কি বলছো, তাড়াতাড়ি বলো বাবা। দেখ, বলছিলাম যে আপনারা এই গোল ভাবে বসে এখানে যে জিকির করছেন, এটাই তাহলে আপনাদের বাবা? আমাদের বাবা। ও, এবার বুঝতে পেরেছি। তাহলে হুজুর, আমি আপনাদের সামনে কিছু নসিহত করতে চাই, আপনারা কি শুনতে চান? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে। বলছিলাম যে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান স্রষ্টা তিনি জানিয়ে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদতের জন্য, আর তোমরা সেই আল্লাহকে ছেড়ে দিয়ে খাজা বাবার নামে ইবাদত করছো, তোমরা তো আল্লাহর সাথে শিরক করছো। আর এই শিরক সম্পর্কে মহান পূর্ব তিনি জানিয়ে দিয়েছেন, লা তুশরিক বিল্লাহ, হে বান্দা তোমরা আমার সাথে কাউকে শরীক করিও না, কেননা শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, আর তোমরা আল্লাহর সাথে শিরক করে দিয়েছো। তা তোর বাবা, আমি আগে বুঝতে পারিনি এসব যে শিরিক টিরিক হবে, তা আমি তো আগে বুঝতে পারিনি কিছু। আপনাদের তো জ্ঞানের থাকা উচিত, আপনি একটা হুজুর, আপনার তাবিন রয়েছে, তাদের তো সে সম্পর্কে তো জানা উচিত যে আমরা কেমন কাজ করছি না করছি সেই সম্পর্কে আপনাদের জানা উচিত। এবং কি তিনি আরো জানিয়ে দিয়েছে, ইন্না শিরকা লাযুলমুনাযিম, যে শিরক হলো সবচেয়ে বড় গোনা, আর এই গোনা মানুষের জাহান্নামের দিকে ধাবিত করেন, আর আপনারা বাবার নামে শিরক করছেন। বাবা, মানুষের এত ভয়ানক ব্যাপার, এত দিনই তো খুবই তো দেখতে পাচ্ছি ঘটক ঘটক করে কেমন উঠেছে। আপনি তওবা করে দেন, আমরা আলোর থেকে পুণ্যের পথের দিকে আসি, অন্ধকার থেকে আলোর পথের দিকে আসতে চাই, আপনি আমাদের তওবা করে দেন। তাহলে আপনার এতদিন যে শিরক করেছে, এই শিরক সম্পর্কে আপনাদের তো জ্ঞান ছিলেন না যে শিরক কাকে বলে, এই সম্পর্কে আপনাদের তো জানা উচিত যে আমরা কোন বাবার নামে শিরক করছি বা কোন বাবার মাজারে আমরা চাদর চড়াচ্ছি, কেননা এই শিরক সম্পর্কে আরো বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আল্লাহ যদি চায় শিরক ব্যতীত অন্য কোন গুনাহকে মাফ করে দেবেন কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। আর আপনার যদি সেই সমস্ত জিনিস যদি বুঝে যে আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে যদি তওবা করেন, তবে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, কেননা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মহান ঘোষণা তিনি জানিয়ে দিয়েছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা আমার রহমত থেকে তোমরা লয়রাস হয় না, অতএব তোমরা আল্লাহর রহমতের তলে আসলে আল্লাহ তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, এবং আপনারা সকলেই আমার সাথে তওবা করে নিন। আল্লাহুম্মা আল্লাহ তাহিনা মিনাশ শিরকি আস্তাগফিরুল্লাহ রব্বি রব্বি মিন কুল্লি আপনারা যাবেন, কিন্তু আপনাদের যে এমন একটা পরিবেশে আপনারা মানুষ হয়েছেন সেই পরিবেশটা হলো শিরক পরিবেশ। আপনাদের এই শিরক থেকে তাওহীদ পরিবেশে যেতে গেলে মাদ্রাসা জান্নাতুল উলুম, সেখানে গিয়ে সুন্দর একটা দিনে মজলিস গড়িয়ে তুলুন এবং সেখানকার শিক্ষকদের সাথে থেকে দিনের মজা আকারা করুন। ঠিক আছে, চলে চলে চলুন 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 চলুন।